আপনাদের স্বাগত, আপনাদের সঙ্গে আমি অনুরাধা। বিস্তারিত খবরে যাওয়ার আগে দেখে নেব এই মুহূর্তের নিউজ হেডলাইন্স। হেডলাইন্স সহ নিবেদক হলিরক স্কুল অ্যাফিলিয়েটেড টু আইএসসি নবাবহাট জিটি রোড বর্ধমান। সিরোজ রানীগঞ্জ বাজার বর্ধমান, ফোন নাম্বার 9434671949। ফ্যান্সি ফার্নিচার অ্যান্ড বেডিং স্টোর 9 জিটি রোড পারবিরহাটা, জয় সন্তোষী মা মার্কেট ফার্স্ট ফ্লোর। বলো লাল বাবা, লাল বাবা ছাল ভদ্রেশ্বর লাল বাবা রাইস। আপনার ভাগ্যের চাকার পরিবর্তন করতে আজই আসুন লকাই লটারি এজেন্সি, শেয়ারা বাজার বর্ধমান। অর্কাদাস আগরওয়াল 362 বিসি রোড বড় বাজার বর্ধমান। হন্ডা মোটরসাইকেল স্কুটার ইন্ডিয়া প্রাইভেট লিমিটেড অথরাইজড সাব ডিলার স্টার হন্ডা, শেয়ারা বাজার আমিলা বর্ধমান। ফোন নাম্বার 9333083382। ধারা স্টিল প্রোডাক্ট, তেজগঞ্জ বাইপাস নর্থ বর্ধমান। হাট বসেছে শুক্রবারে বর্ধমানের নবাবহাটে। হ্যাঁ, আর দূরে নয়, আমরা এসে গেছি নবাবহাটের উত্তরা বাসস্ট্যান্ডের উত্তরা হাটে। রবিবার ভক্তি সহকারে বিভিন্ন কালী মন্দিরগুলিতে কৌশিকী অমাবস্যা উপলক্ষে বিশেষ পুজো পাঠের আয়োজন করা হলো। সারা রাজ্য জুড়ে মেধা সন্ধান পরীক্ষা অনুষ্ঠিত হলো রবিবার। বর্তমান স্টেশনে 8 নম্বর প্ল্যাটফর্ম থেকে 2 নাবালিকা সহ 2 যুবককে আটক হলো জিআরপি। রবিবার পালিত হলো শিক্ষক দিবস। স্বামী বিবেকানন্দের আবক্ষ মূর্তি উন্মোচন হলো রবিবার। ভোটারদের সচেতন করার লক্ষ্যে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে নির্বাচন কমিশন। দেখে নেব এক ঝলকে কিছু খবর। ঝাড়গ্রাম জেলার প্রথম সম্মেলন উপলক্ষে প্রকাশ সমাবেশ অনুষ্ঠিত হলো রবিবার। ভারতের গণমাতৃক যুবক ফেডারেশনের উদ্যোগে অনুষ্ঠিত হয় এদিনের এই কর্মসূচি। অনুষ্ঠানের প্রধান বক্তা হিসেবে মঞ্চে উপস্থিত ছিলেন সুশান্ত ঘোষ। ঝাড়গ্রাম থেকে সুদীপ্ত মাধব, রিপোর্ট আনন্দ বার্তা। কুলটি থানার বর্ণা অঞ্চলের খোলামুখ থেকে একটি ট্রাক্টর নিয়ে যাবার সময় লালবাজার অঞ্চলে একটি মোটরবাইকের সাথে সংঘর্ষ হয়। এর ফলে আহত হন মোটরবাইকের আরোহী দীপক মাঝি, তার স্ত্রী বর্ষা মাঝি ও তার কন্যা ময়না মাঝি। এলাকাবাসী তাদের উদ্ধার করে একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যান। আসানসোল থেকে সৌমিত্র গাঙ্গুলী, রিপোর্ট আনন্দ বার্তা। মঙ্গলকোটের পলাশী গ্রামে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে অনুষ্ঠিত হলো বিজয় উৎসব। শিবতলা থেকে শুরু হয়ে গোটা গ্রাম পরিক্রমা করে। এদিন বাজনা বাজিয়ে আবির মেখে মিষ্টি মুখ করে বিজয় উৎসব পালন করা হয়। মঙ্গলকোট থেকে মনোজ কুমার মালিকের রিপোর্ট আনন্দ বার্তা। আসানসোল জেলা কোর্টের উদ্বোধন হলো রবিবার। এদিন উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি জ্যোতির্ময় ভট্টাচার্য, এছাড়াও হাইকোর্টের বিচারপতি সব্যসাচী ভট্টাচার্য ও সঞ্জীব ব্যানার্জি এবং রাজ্যের আইনমন্ত্রী মলয় ঘটের সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। আসানসোল থেকে সৌমিত্র গাঙ্গুলী, রিপোর্ট আনন্দ বার্তা। রান্নার গ্যাস সহ পেট্রোপণের বেনজির দাম বৃদ্ধির প্রতিবাদে সারা দেশ জুড়ে সোমবার হরতালের ডাক দিয়েছে সিপিআইএম। রবিবার ডায়না 1 ও 2 নম্বর সিপিআইএমের এরিয়া কমিটির উদ্যোগে সগড়াই থেকে শেয়ারা বাজার পর্যন্ত একটি প্রচার মিছিল অনুষ্ঠিত হলো। উপস্থিত ছিলেন অমর হালদার, উদয় সরকার সহ অন্যান্য নেতৃত্ববর্গ। রান্না থেকে কৃষ্ণ সাহা, রিপোর্ট আনন্দ বার্তা। চোরের অদ্ভুত কাণ্ড ঘিরে মানুষজনের মধ্যে গুঞ্জন শুরু হয়েছে। ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমান জেলার ভাতারে। এক গৃহস্থের বাড়িতে চিঠি লিখে ফোন ফেরত দেওয়ার কথা জানিয়ে ফোন চুরি করে চোরের দল। এ ব্যাপারে ওই পরিবারের সদস্য ভাতা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। কথা বলতে চোরের দল পুনরায় ওই গৃহস্থের মোবাইল ফেরত দিয়ে যায়। ভাতা থেকে প্রতিক্রিয়া সময় লাগে, রিপোর্ট আনন্দ বার্তা। বার্নপুরের ধরমপুরের ফরিদ আলম হত্যা মামলার অভিযোগে আরও একজন দুষ্কৃতী ধরা পড়ল। শনিবার রাতে হীরাপুর থানার পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে বরাকরের হনুমানচরের অঞ্চল থেকে 23 বছরের নবীন সিংকে গ্রেপ্তার করে। আসানসোল থেকে সৌমিত্র গাঙ্গুলী, রিপোর্ট আনন্দ বার্তা। ঠাকুর অনুকূল চন্দ্রের 131তম আবির্ভাব মহোৎসব উপলক্ষে সাংস্কৃতিক ও যোগাসন প্রতিযোগিতা অনুষ্ঠিত হলো রবিবার। এদিনের অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় পূর্ব বর্ধমান জেলার শহর বর্ধমানের ছোটনীলপুর ঠাকুর পল্লীতে। প্রতিযোগিতা ঘিরে প্রতিযোগীরা নিজেদের সেরাটা উজাড় করে দেয়। বর্ধমান থেকে পিঙ্কি প্যাটেল, রিপোর্ট আনন্দ বার্তা।
জাতীয় স্তরে জিমনাস্টিক প্রতিযোগিতায় সোনাজয়ী কদুলপুরের রূপসাদেকে গুরুকুল শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষ থেকে সম্মাননা প্রদান করা হয়। পুরস্কার পাওয়ায় খুশি রূপসাদে। কর্মসূচিকে সার্থক রূপ দেওয়ার লক্ষ্যে আয়োজকদের মধ্যে তৎপরতা ফুটে ওঠে। বাঁকুড়া থেকে ইন্দ্রনেশনের রিপোর্ট, আনন্দ বার্তা। সোমবার ভারত বন্ধের সমর্থনে প্রচার চালালো এসোসিয়েশন নেতৃত্ব। দলের পক্ষ থেকে রবিবার পূর্ব বর্ধমান জেলা শহর বর্ধমানের কার্জন গেট চত্বরে প্রচার চালানো হয়। এর পাশাপাশি দলীয় নেতৃত্ব কেন্দ্রীয় সরকারের সমালোচনায় মুখরিত হয়ে ওঠেন। বর্ধমান থেকে সুমিত ভগত, রিপোর্ট, আনন্দ বার্তা। আসছে বিস্তারিত খবরে। রবিবার ভক্তি সহকারে বিভিন্ন কালী মন্দিরগুলিতে কৌশিকী অমাবস্যা উপলক্ষে বিশেষ পুজো পাঠের আয়োজন করা হয়। এদিন বর্ধমান শহরের বিভিন্ন মন্দিরগুলিতে ভক্তদের ভিড় উপচে পড়ে। রবিবার ছিল কৌশিকী অমাবস্যা। পূর্ব বর্ধমান জেলার শহর বর্ধমানের বিভিন্ন প্রতিষ্ঠিত কালী মন্দিরগুলিতে ভক্তি সহকারে দেবী পূজিত হন। হোম, যজ্ঞ, পুজো পাঠ অনুষ্ঠিত হয়। এদিন বর্ধমানের অধিষ্ঠাত্রী দেবী সর্বমঙ্গলা মন্দিরে পুজো পাঠ অনুষ্ঠিত হয়। আজকের উৎসব হচ্ছে কৌশিকী অমাবস্যা উপলক্ষে। আজকে সর্বমঙ্গলা মন্দিরে ভোর থেকে অগণিত ভক্তরা মায়ের কাছে আসছেন। আমাদের মন্দির 1702 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠা হয়েছে, তারপর থেকেই এইভাবে হোম হয়ে আসছে। এবারে একটু বেশি আয়োজন আমরা করেছি। পাশাপাশি বীরহাটায় বড়মা কালী মন্দিরে দেবী এদিন বিশেষভাবে পূজিত হন। সেই জন্য এটাকে নামও বলা হয় কৌশিকী অমাবস্যা। মা এক একটা রূপ এক একটা তিথিতে আবির্ভূত হয়েছিলেন, এই জন্য কৌশিকী অমাবস্যা। আর আমাদের বাংলাদেশে এটার আরও বেশি প্রসিদ্ধি এই জন্যে যে এই দিন তারাপীঠে মামা কাপা সিদ্ধি লাভ করেছিলেন। হ্যাঁ, এই দিনে হচ্ছে কৌশিকী অমাবস্যা। আজ সকাল থেকে কত ভক্ত আসছে বা কীভাবে পালন করা হচ্ছে? কৌশিকী অমাবস্যা খুব মানুষ খুব ভক্তিভাবে পালন করছেন। অমাবস্যা অন্যান্য অমাবস্যার থেকে এই অমাবস্যার ভিড় অনেক বেশি। হ্যাঁ, প্রতিটি মানুষ আসছেন, তাদের অন্তরের শ্রদ্ধা ভক্তি প্রদান করছেন, যে যেমন সামর্থ্য সেভাবে নিয়ে আসছেন, নিয়ে এসে মানে মায়ের পুজো দিচ্ছেন। এছাড়াও এদিন মন্দির প্রাঙ্গণ থেকে ভক্তদের ভোগ বিতরণ করা হয়। উভয় মন্দিরে ভক্তদের ভিড় উপচে পড়ে। বর্ধমান থেকে পিঙ্কি প্যাটেলের রিপোর্ট, আনন্দ বার্তা। সারা রাজ্য জুড়ে মেধা সন্ধান পরীক্ষা অনুষ্ঠিত হল রবিবার। একাডেমিক সায়েন্স কালচার অ্যান্ড প্রমোশন সোসাইটির উদ্যোগে অনুষ্ঠিত হয় পরীক্ষাটি। দ্বিতীয় শ্রেণী থেকে দশম শ্রেণীর ছাত্রছাত্রীরা এই পরীক্ষায় বসে। সারা রাজ্য জুড়ে মেধা সন্ধান পরীক্ষা অনুষ্ঠিত হল রবিবার। একাডেমিক সায়েন্স কালচার অ্যান্ড প্রমোশন সোসাইটির উদ্যোগে সারা রাজ্যে দ্বিতীয় শ্রেণী থেকে দশম শ্রেণীর ছাত্রছাত্রীদের মেধা সন্ধান পরীক্ষা অনুষ্ঠিত হয়। দ্বিতীয় শ্রেণী থেকে চতুর্থ শ্রেণীর ছাত্রছাত্রীদের সকাল 11 থেকে 1টা পর্যন্ত পরীক্ষা হয়। অপরদিকে পঞ্চম শ্রেণী থেকে দশম শ্রেণীর ছাত্রছাত্রীদের দুপুর 2 থেকে 4টা পর্যন্ত পরীক্ষা পর্ব চলে। বাংলা ভাষায় প্রশ্নপত্র রচিত হয়। অঙ্ক এবং বিজ্ঞান বিষয়ক সাধারণ জ্ঞানের উপর প্রশ্ন থাকে। দায়হাট ও কাটোয়া 2 ব্লকের বিভিন্ন প্রাথমিক ও উচ্চ বিদ্যালয়ে প্রায় 500 ছাত্রছাত্রীর পরীক্ষা কেন্দ্র হয়েছে দায়হাট উচ্চ বিদ্যালয়ে। কলকাতা আচার্য প্রফুল্লচন্দ্র রোডের বাণী ভবনে আমাদের হেড অফিস। একাডেমিক সায়েন্স কালচার অ্যান্ড প্রমোশন সোসাইটি সংস্থার কনভেনার হিসেবে দায়হাট উচ্চ বিদ্যালয়ের এই পরীক্ষাটা আমি মেধা সন্ধান হিসাবে পরিচালনা করি। এই এতদ অঞ্চল বিশেষত দায়হাট 2 ব্লক, এছাড়াও বাইরের কিছু ছেলেপেলে এখানে পরীক্ষা দিতে আসে। এই উদ্যোগের প্রধান কারণ হচ্ছে যে আমাদের বিজ্ঞানভিত্তিক ছাত্রছাত্রীদের অন্বেষণ করা, এই জন্যে আমরা ক্লাস 2-4 প্রতি বছর সেপ্টেম্বরের দ্বিতীয় সপ্তাহে রবিবার, প্রতি বছর সেপ্টেম্বরের সেকেন্ড সানডে এই পরীক্ষার দিনটি স্থির থাকে। ক্লাস 2-4 একটা হবে হয় যেটা 11টা থেকে 1টা, সেকেন্ড হবে পরীক্ষা হয় ক্লাস 5-10 যেটা
দুটো থেকে চারটে। এখান থেকে আমার প্রতি বছরই ছাত্রছাত্রী যারা 90% এবং তার উপরে পায়, আচার্য জগদীশচন্দ্র বোস ইনস্টিটিউশনে তাদের সংবর্ধনা এবং কিছু আর্থিক সাহায্য করা হয়। এবং এখানে যে ছাত্ররা এই মেধায় সঠিকভাবে তাদের দাগ রেখে যেতে পারে, তারাও ভবিষ্যতে এই মেধা সন্ধান থেকেই একদিন বিজ্ঞানী হিসাবে পরিণত হবে। ধন্যবাদ। কাটোয়া থেকে রক্তিম চক্রবর্তী, রিপোর্ট আনন্দ বার্তা। বর্ধমান স্টেশনে 8 নম্বর প্ল্যাটফর্ম থেকে 2 নাবালিকা সহ 2 জন যুবককে আটক করল জিআরপি। উল্লেখ, গত শুক্রবার থেকে ভাতারের বামুনারা গ্রাম পঞ্চায়েতে কাপসর ও পানুয়া গ্রাম থেকে 2 নাবালিকা নিখোঁজ হয়। পূর্ব বর্ধমান জেলার ভাতারের বামুনারা গ্রাম পঞ্চায়েতের কাপসর ও পানুয়া গ্রাম থেকে 2 নাবালিকা গত শুক্রবার থেকে নিখোঁজ হয়ে যায়। এ ব্যাপারে ওই 2 নাবালিকার পরিবার ভাতার থানা লিখিত অভিযোগ জানায়। টিফিনে গেছিল, টিফিনে থেকে ঘর ফিরছিল, তখন মেয়েটাগুলি আমার দিয়ে পালিয়ে আসছিল। পালিয়ে গিয়ে ওকে বাইরে পাচার করবার জন্য চেষ্টা করছিল। হাওড়ালি চলে গেছিল, হাওড়া থেকে নিয়ে এসে আবার ঘুরে নিয়ে এসে বর্ধমানে 8 নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে ছিল। তখন জিআইপি পুলিশ ওদিন তদন্ত করে ধরে রেখে দিয়ে ফোন করেছিল। আজকে কি নিয়ে এসছে আমার মেয়েকে? আমার মেয়েকে কি নিয়ে এসছে? হ্যাঁ, ওখানেই আছে। আমার মেয়ে টিউশনে গিয়েছিল, টিউশন থেকে পড়ে বাড়ি ফিরছিল, দিয়ে আমাদের কানপুরের মোড় থেকে ওইখান থেকে আর কি তুলে নিয়ে চলে আসে মেয়েটাকে। দিয়ে মেয়েটাকে তুলে নিয়ে যাওয়ার পর মেয়েটাকে পাচার করছিল। আমরা সঙ্গে সঙ্গে অভিযোগ জানালাম থানায় যে এই ব্যাপার, আমার মেয়েটাকে থানায় এটা নিয়ে চলে গেছে। কবে নিয়ে গেছিল? এটা হচ্ছে পরশুদিন নিয়ে চলে গিয়েছে। লিজা পর আমি সঙ্গে সঙ্গে অভিযোগ জানাইলাম থানাতে। থানার পুলিশ বাবুরা আপনার এইটা বর্ধমানে হাওড়া থেকে ধরে নিয়ে আসা হয়েছে কালকে। দিয়ে কালকে এনেছে, ওটা মোটামুটি 4টার সময় ধরে নিয়ে হয়েছে। ভাতারে কখন এসেছে? ভাতারে 4টার সময় এসেছে। আমি ভাতারে 4টার সময় এসেছে। যে ধরে নিয়ে যাওয়া আসার পর আমি যেন ভাতার থানায় এরকম ধরনের কোনো কাজ না যেন হয়, আর ওই ছেলেকে যেন ভালোভাবে সাজা দেওয়া হয়, আমি পুলিশকে বিশাল ধন্যবাদ জানাই। ভাতা থানার পুলিশ তদন্তে নেমে রবিবার সকালে বর্ধমান স্টেশনের 8 নম্বর প্ল্যাটফর্ম থেকে জিআরপি তাদেরকে উদ্ধার করে ভাতার থানায় খবর দেয়। ওই নাবালিকার পরিবার তাদের সন্তানদের পাচার করার অভিযোগ করেন। ধৃত 2 যুবকের বাড়ি ভাতার ও ধান্দলসায়। ধৃতদের এদিন আদালতে পেশ করা হয়। ভাতা থেকে প্রতীকী দাস, বৈরাগী, রিপোর্ট আনন্দ বার্তা। এখন সময় একটা ছোট বিরতি, বিরতির পর থাকছে আরো খবর, সঙ্গে থাকুন। চাচা, আমাদের কি খাটে শোবার সৌভাগ্য হবে না? চাচা চাচা, আমাদেরকে বসার জায়গা হবে না। চাচা চাচা, ভালো ভালো জামা কাপড় গুলো সব নষ্ট হয়ে গেছে। চাচা আপনি কিছু একটা করুন। চাচা আপনি কিছু একটা করুন, কিছু একটা করুন। চাচা আপনি কিছু একটা করুন। B
বেনারসি স্পেশালিস্ট মানি মৌসুমী, মৌসুমী জিটি রোড কার্জন গেট বর্ধমান। বিয়ের বাজার লগনের বাজার করতে হলে আজই আসুন এক এবং একমাত্র মৌসুমীতে। হ্যাঁ, বিয়ে মানে বেনারসি আর বেনারসি মানে মৌসুমী। এখানে পাবেন বিভিন্ন রাজ্যের বেনারসি, জারদৌসি বেনারসি, কোট্টাপুরম বেনারসি, শাহজাদি বেনারসি, মুগলম বেনারসি, সবার জন্য নিত্য নতুন বিভিন্ন রঙের ভ্যারাইটি শুধুমাত্র মৌসুমীতে। পিওর সিল্ক, কাতান, সাউথ ইন্ডিয়ান, কাঞ্চিপুরম, বিভিন্ন ধরনের বুটি, বাংলার তাঁত সহ ম্যাচিং ব্লাউজ ও পেটিকোট। মনে রাখবেন, মনের মতো ম্যাচিং করা নিত্য নতুন ডিজাইনের কসমেটিক্সও পাবেন একই ছাদের তলায়। বর্ধমান শহরে একমাত্র ফ্যামিলি শোরুম মৌসুমী, তাই বলতেই হবে এক এবং অদ্বিতীয় মৌসুমী, জিটি রোড কার্জন গেট বর্ধমান। মৌসুমী জিটি রোড কার্জন গেটের পাশে বর্ধমান। বিয়ে মানে সারা জীবনের জন্য মনের মণিকোঠায় সযত্নে সাজিয়ে রাখার মতো একটি দিন, নতুন জীবন শুরুর শুভক্ষণ। সেই বিয়ের অনুষ্ঠানের জন্য আলো ঝলমল মনোরম পরিবেশ নিয়ে তৈরি শুভাঙ্গন বিয়ে বাড়ি, সাজানো বাগানের মাঝে দুটি শীতাতপ নিয়ন্ত্রিত ভবন, অতিথি আপ্যায়নের জন্য বিশাল ডাইনিং রুম, রেস্ট রুম, এছাড়াও আছে যে কোনো অনুষ্ঠান ও মিটিং এর জন্য মিটিং হল, প্রশস্ত লন, গাড়ি পার্কিং এর সুবন্দোবস্ত। সব মিলিয়ে আপনার সাধ্যের মধ্যে মনের মতো বিয়ে বাড়ি শুভাঙ্গন। শুভাঙ্গন বিয়ে বাড়ি, কাজীঘাট বটতলা, বর্ধমান। ফ্যান্সি ফার্নিচার এন্ড বেডিং স্টোর, এখানে পাচ্ছেন রড আয়রনের 6-7 খাট মাত্র 3000 টাকায়, 6-3 আলমারি মাত্র 4300 টাকায়, স্টিলের 6-7 খাট মাত্র 5500 টাকায়, 6-7 খাটের গদি মাত্র 1500 টাকায়, 4টে চেয়ার সহ স্টিলের ডাইনিং টেবিল মাত্র 10000 টাকায়, 3 সিটের সোফা মাত্র 5000 টাকায়, এছাড়াও গোদরেজ ইন্টেরিয়র, কার্লন, টাটা, পুষ্পা, সুপ্রিম, নীলকমল ছাড়াও রয়েছে বিভিন্ন নামি নামি কোম্পানির নিত্য নতুন ডিজাইনের ফার্নিচার। মনে রাখবেন, রয়েছে 60 কিলোমিটারের মধ্যে ফ্রি হোম ডেলিভারি। আমাদের ঠিকানা নিউ ফ্যান্সি ফার্নিচার অ্যান্ড বেডিং স্টোর, 90 রোড পারবিরহাটা, জয় সন্তোষী মা মার্কেট, ফার্স্ট ফ্লোর। ফোন নাম্বার 7718285627। এবিজি প্যাথো স্ক্যান সেন্টার, এখানে সিটি স্ক্যান, ইউএসজি, ডিজিটাল এক্সরে, ইকোকার্ডিওগ্রাফি, ইসিজি, হল্টার মনিটরিং, টিএমটি, কালার ডপলার, ইইজি, ব্লাড টেস্ট, লাং ফাংশন টেস্ট, এন্ডোস্কোপি, বায়োস্কোপি, কোলোস্কোপি, বিএমডি টেস্ট, এমআরআই, ফুললি অটোমেটেড প্যাথোলজি করা হয়। তাই যে কোনো ধরনের পরীক্ষার এক এবং একমাত্র প্রতিষ্ঠান এবিজি প্যাথো স্ক্যান সেন্টার, শামসার দক্ষিণ কুশবাগান, বর্ধমান। ফোন 9609503999 অথবা 9609772999। চা, এই আজকের মেনুটা কি? গরম গরম ভাত আর ইলিশ মাছ ভাপা। আরে বাবা, সেদ্ধ চালের ভাত হবে ফুলের মতো। আজকালকার যা চাল, মুখেই দেওয়া যায় না। ভরা হাড়ি গিন্নির সোনার কপাল, ভাত খাবে ছেলে পুলে লাল বাবা চাল। আরেকটু দেবো বাবা? হুম, বাবা নয় বলো লাল বাবা। লাল বাবা চাল, ভদ্রেশ্বর্স লাল বাবা রাইস। হাট বসেছে শুক্রবারে বর্ধমানের নবাবহাটে। হ্যাঁ, আর দূরে নয়, আমরা এসে গেছি নবাবহাটের উত্তরা বাসস্ট্যান্ডের উত্তরা হাটে, যেখানে প্রতি শুক্রবার সরাসরি তাঁত শিল্পীদের কাছ থেকে কিনতে পারবেন ঢাকায় জামদানি থেকে তসর, টাঙ্গাইল থেকে বালুচরি সহ সমস্ত রেডিমেড গার্মেন্টস। দোতলা ও তিনতলার পর নতুন করে চারতলাতে হাট চালু হলো। ক্রেতা ও বিক্রেতার উভয়েরই আশাতীতভাবে সাড়া দেওয়ার জন্য উত্তরহাট কর্তৃপক্ষ সকলকে অভিনন্দন জানায়। সময় সকাল 6টা থেকে বিকেল 3টে পর্যন্ত প্রতি শুক্রবার। সবার রইল আমন্ত্রণ। ফিল্ম বিউটির পর
স্বামী বিবেকানন্দের আবক্ষ মূর্তির উন্মোচন হল রবিবার। ভাতারের রতনপুর উত্তর শিবতলা তরুণ সংঘের পক্ষ থেকে মূর্তিটি স্থাপন করা হয়। পাশাপাশি এদিন দুস্থদের বস্ত্রদান ও কৃতি ছাত্রছাত্রীদের পুরস্কৃত করা হয়। রবিবার ভাতারের রতনপুর উত্তর শিবতলা তরুণ সংঘের পক্ষ থেকে স্বামী বিবেকানন্দের আবক্ষ মূর্তির উন্মোচন করা হয়। পাশাপাশি দুস্থদের বস্ত্রদান করা হয়। এছাড়াও কৃতি ছাত্রছাত্রীদের পুরস্কৃত করা হয়। মূর্তির আবরণ উন্মোচন করেন ভাতারের বিধায়ক সুভাষ মণ্ডল। এছাড়াও উপস্থিত ছিলেন প্রাক্তন বিধায়ক বনমালি হাজরা, পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ জয়ন্ত হাটি সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। এদিন এই উপলক্ষে একটি সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। ভাতা থেকে মনোজ কুমার মালিক ও প্রতীকী দাস বৈরাগের রিপোর্ট, আনন্দ বার্তা। রবিবার পালিত হলো শিক্ষক দিবস। এদিনের এই অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় সগ্রায়ের সম্পত্তি হলে। প্রদীপ প্রজ্বলনের মধ্যে দিয়ে সূচনা হয় এদিনের এই অনুষ্ঠানের। একটি শিক্ষা সংক্রান্ত সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হলো রবিবার। এদিনের এই অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় পূর্ব বর্ধমান জেলার সগ্রায়ের সম্পত্তি হলে। মিশন গভর্নমেন্ট সার্ভিসের একটি সেন্টারের উদ্যোগে অনুষ্ঠিত হয় এদিনের এই কর্মসূচি। মূলত শিক্ষক দিবসকে স্মরণ করার লক্ষ্যে এইরূপ পরিকল্পনা গৃহীত হয়। প্রদীপ প্রজ্বলনের মধ্যে দিয়ে সূচনা হয় এদিনের এই কর্মসূচি। নাচ গানের মধ্যে দিয়ে সমগ্র অনুষ্ঠান যথাযথ বাস্তব রূপ পায়। জেলা পরিষদের নবনির্বাচিত সদস্য বিশ্বনাথ রায় সহ অন্যান্যরা এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানকে যথাযথ রূপ দেওয়ার লক্ষ্যে আয়োজকদের মধ্যে তৎপরতা ফুটে ওঠে। সেটা খুব কমজনই অধিকার করতেন, কিন্তু আজকের দিনে শিক্ষার হারটা এতটাই জায়গায় গেছে, আমাদের শিক্ষিত সংখ্যা প্রচুর এবং সেই তুলনায় কর্মসংস্থানের জায়গাটা চাহিদাটা
তুলনামূলকভাবে কম এবং সেখানে বসতে গেলে প্রথাগত যে শিক্ষা তার সাথে কর্মর যে পরীক্ষা আকাশ জমিন ফরাক, তার জন্য আলাদা পরীক্ষা করতে হবে। তো সেই জন্য আমরা জানি যে আমাদের গ্রামীণ এলাকার ছেলেরা কিন্তু অনেকের ক্ষমতা নেই বর্ধমান শহরে গিয়ে 30,000 টাকা 40,000 টাকা মাসে মাসে 2,000 টাকা কি 1,000 টাকা খরচ করে সেই কোচিং নিয়ে আসা, যার জন্য আমাদের গ্রামীণ এলাকার ছেলেরা কিন্তু এই জায়গায় পিছিয়ে যাচ্ছে, যে জায়গায় শহরের ছেলেরা কিন্তু অ্যাডভেঞ্চার নিচ্ছে। আমাদের সৈফুদ্দিন মোল্লা সাহেব, তিনিও গ্রামীণ এলাকার ছেলে, তিনি অভাববোধটা বোধ করেছেন, তিনি শহরে গিয়ে সেই সুবিধাটা নিয়েছেন, তার সাধ্য অনুযায়ী আজকে সেই সুযোগটা আমরা গ্রামীণ এলাকার ছেলেদের করে দেওয়ার জন্য বিনা পয়সায় সম্পূর্ণ বিনা খরচে আমরা স্থানীয় আমাদের বিডিও সাহেব আছেন, এসডিও সাহেবও আমাদের সাথে আছেন, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানরা আছেন, আমরা সর্বতভাবে মোল্লা সাইফুদ্দিন সাহেবের পাশে আছি সমস্ত সাপোর্টটা দেওয়ার জন্য। তাই আমরা আমাদের এলাকার যারা শিক্ষিত, যারা মেধা সম্পন্ন ছাত্রছাত্রী, যারা চায় নিজেদেরকে কর্মক্ষেত্রে প্রতিষ্ঠা করতে, তাদের জন্য সম্পূর্ণ বিনামূল্যে আমরা এই প্রতিষ্ঠানে ব্যবস্থা করার জন্য আমরা পাশে আছি। সগড়া থেকে কৃষ্ণ সাহা, রিপোর্ট আনন্দ বার্তা। ভোটারদের সচেতন করার লক্ষ্যে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে নির্বাচন কমিশন, তারই অঙ্গ হিসেবে রবিবার একটি বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হলো। গত 5ই সেপ্টেম্বর থেকে ভোটার লিস্টের কাজ শুরু হয়েছে, নতুন নাম নথিভুক্ত ও বাতিল প্রক্রিয়ার কাজ চলছে, আগামী জানুয়ারি মাসে সংশোধিত ভোটার তালিকা প্রকাশিত হবে। সে ব্যাপারে মানুষকে সচেতন করতে নানারূপ পদক্ষেপ গ্রহণ করেছে নির্বাচন কমিশন, তারই অঙ্গ হিসাবে বৃক্ষরোপণ কর্মসূচি ও অঙ্কন প্রতিযোগিতার আয়োজন করেছেন পূর্ব বর্ধমান জেলার নির্বাচন কমিশনের দপ্তর। এদিন বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়, উপস্থিত ছিলেন নির্বাচন কমিশনের দপ্তরের আধিকারিকবৃন্দ। হচ্ছে আমাদের 2018-19 সামার ডিভিশনের কাজ শুরু হয়েছে এই বছর 1 সেপ্টেম্বর থেকে, তার ক্লেম সাবজেকশন নেওয়া হবে এখন 2 মাস, সেপ্টেম্বর এবং অক্টোবর, এবং তারই বেসিসে ফাইনাল রোল পাবলিশ হবে জানুয়ারি মাসের ফার্স্ট উইকে, যেটার বেসিসে আমাদের নেক্সট ইলেকশনগুলো হবে। তো তারই পরিপ্রেক্ষিতে এবার ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার ইনস্ট্রাকশনে প্রত্যেক কলেজে, প্রত্যেক স্কুলে, হাইস্কুলগুলোতে আমাদের ইলেকট্রাল লিটারেসি ক্লাব তৈরি হয়েছে। কোনো ইলেকট্রাল লিটারেসি ক্লাব সেগুলো রিসোর্স হাব হিসেবে কাজ করবে, যার মধ্যে সমস্ত ইলেকশনের সংক্রান্ত নাম তোলার, নাম বাদ দেওয়ার, কারেকশান করার যাবতীয় যে ফর্মগুলো আছে, ফর্ম 6, 7, 8, 8 এই সমস্ত কিছু ওই সমস্ত স্কুল কলেজগুলোতে থাকবে। সঙ্গে বিভিন্ন অ্যাওয়ারনেস প্রোগ্রামের যে সমস্ত কাজগুলো ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া চলছে, যেগুলো আমাদের রাজ্যেও হচ্ছে, সেগুলো এখানে থাকছে। সেই ইএলসি ক্লাবেরই বিভিন্ন যে প্রোগ্রামগুলো আছে, যেমন ছবি আঁকা ড্রয়িং কম্পিটিশান, যেমন হচ্ছে গাছ পোতা, গাছ বড় করা, এই সমস্তগুলোর মাধ্যমে যে প্রসার, যে অ্যাওয়ারনেস প্রোগ্রাম ছিল, তারই পরিপ্রেক্ষিতে আজকে স্কুলে আমরা। বর্ধমান থেকে পিঙ্কি প্যাটেলের রিপোর্ট আনন্দ বার্তা। এখন সময় আরো একটা বিরতি, বিরতির পর থাকছে আরো খবর, সঙ্গে থাকুন। চাচা, আমাদের কি খাটে শোবার সৌভাগ্য হবে না? চাচা চাচা, আমাদেরকে বসার জায়গা হবে না চাচা। চাচা, ভালো ভালো জামা কাপড় গুলো সব নষ্ট হয়ে গেছে চাচা। আপনি কিছু একটা করুন চাচা, আপনি কিছু একটা করুন, কিছু একটা করুন চাচা, আপনি কিছু একটা করুন। বাজার বিগ বাই তোমার আমার বিগ বাই এর সাজাগা সবাই
মতো পাবে তবে আর দেরি কেন, আজই আসুন বিগ বাই ঢলদিঘি পেট্রোল পাম্পের পিছনে বর্ধমান। মোবাইল নাম্বার 8798101548। বর্ধমানের সব থেকে আদি গ্রহরত্নের বিশ্বস্ত প্রতিষ্ঠান দ্বারকাদাস আগরওয়াল, আসল গ্রহরত্ন এবং হীরের গহনার খুচরো ও পাইকারি বিক্রেতা। এখানে গ্যারান্টি সহকারে সব ধরনের গ্রহরত্ন বিক্রয় করা হয়। সততা ও বিশ্বাসের মেলবন্ধনে তৈরি দ্বারকাদাস আগরওয়াল, 362 বিসি রোড, বড়বাজার বর্ধমান, সবজি বাজারের ঠিক বিপরীতে। মনে রাখবেন, বর্ধমানে আমাদের কোনো শাখা নেই। ফোন নাম্বার 9933308776 অথবা 9434038773 অথবা ফোন করুন 03422665417। ওয়াও, হন্ডা মোটরসাইকেল স্কুটার ইন্ডিয়া প্রাইভেট লিমিটেড অথরাইজড সাব ডিলার স্টার হন্ডা, শেয়ারা বাজার, আমিলা, বর্ধমান। ফোন নাম্বার 9333083382। বর্ধমান আই কেয়ার নার্সিং হোম, এখানে আপনাদের পরিষেবায় থাকছে পেকো সার্জারি, মাইক্রো সার্জারি, গ্লুকোমা সার্জারি, মেডিকেল রেটিনা, অকুলোপ্লাস্টি। এছাড়াও আউটডোর পরিষেবা পাচ্ছেন কর্নিয়া ক্লিনিক, গ্লুকোমা ক্লিনিক, রেটিনা ক্লিনিক, চশমার শোরুম ও কন্ট্যাক্ট লেন্স। এখানে বসছেন ডাক্তার সৌরভ ঘোষ, MBBS অনার্স, কলকাতা MS গোল্ড মেডালিস্ট, ফেকো গ্লুকোমা অকুলোপ্লাস্টি বিশেষজ্ঞ, বসছেন প্রতিদিনই। এছাড়াও থাকছেন ডাক্তার শুভজিৎ দাস, রেটিনা বিশেষজ্ঞ, ফেলো শঙ্কর নেত্রালয়, চেন্নাই, বসছেন প্রতি মাসে প্রথম ও তৃতীয় শুক্রবার। মনে রাখবেন, আমাদের নার্সিংহোম সোমবার বন্ধ। এখানে অত্যাধুনিক যন্ত্রপাতি সহকারে চিকিৎসা করানো হয়, যেমন স্লাইট ল্যাম্প, কম্পিউটারাইজড পাওয়ার চেক আপ, কম্পিউটারাইজড চোখের প্রেশার মাপা, ইনডাইরেক্ট অপ্টালমোস্কোপি, 3D OCT, লেজার, কেরাটোমেট্রি, বায়োমেট্রি। এখানে OPD খোলা থাকবে সকাল 1:30 থেকে দুপুর 1:00 পর্যন্ত এবং বিকেল 5:00 থেকে সন্ধ্যে 7:30 পর্যন্ত। তাই উন্নত চিকিৎসা পরিষেবার লক্ষ্যে আসুন বর্ধমান আই কেয়ার নার্সিংহোমে। আমাদের ঠিকানা বর্ধমান আই কেয়ার নার্সিংহোম, দ্বিতীয় তল RG ভবন, পারবীরহাটা, শ্রীপল্লী, পূর্ব বর্ধমান। পিন নাম্বার 713103। বিস্তারিত জানতে যোগাযোগ করুন 9800790249 অথবা 8167539382 নম্বরে। এক্সক্লুসিভ কিডস গার্মেন্টস নয়ন, বাচ্চাদের ফ্যাশনের অনবদ্য। এখানে বাচ্চা ছেলে মেয়েদের অত্যাধুনিক স্টাইল ও ডিজাইনের পোশাক সহ যে কোনো আইটেম পেয়ে যাবেন, যেমন জনসন অ্যান্ড জনসন, মেমি পোকো প্যান্ট, পটি, টুপি, হাংগ্লাস সহ যে কোনো ধরনের আইটেম। ঈদের বাজার করতে আপনার বাচ্চার জন্য চোখ বন্ধ করে আসুন নয়ন, বিসি রোড, রানীগঞ্জ বাজার, বর্ধমান। ফোন নাম্বার 9434671949। শিক্ষকতা নার্সিং আইনকে যদি করতে চান পেশা, আমরাই আপনাকে দেখাবো সঠিক দিশা। হ্যাঁ, সেরা শিক্ষার সেরা ঠিকানা অপটি এডু। এখানে BEd এবং DEd 2018-2020 শিক্ষাবর্ষে ভর্তি চলছে। মনে রাখবেন, BEd এবং DEd কোর্সে ভর্তি হলে হাতে হাতে পাবেন একটি ল্যাপটপ সম্পূর্ণ বিনামূল্যে। এছাড়াও রয়েছে নার্সিং কোর্স, GNM এবং BSc নার্সিং করা মানে সরকারি চাকুরি 100% নিজের হাতে। মুক্ত শিক্ষার মাধ্যমে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকও পাশ করুন NIOS। আমাদের অফিস কলকাতা, বর্ধমান, বাঁকুড়া ও পুরুলিয়া। বিস্তারিত জানতে ফোন করুন 9732167799 নম্বরে। আমাদের ওয়েবসাইট www.optiedu.com। 26 বছর ধরে আপনাদের সেবায় নিয়োজিত ধারা স্টিল প্রোডাক্ট।
স্টিল আলমারি, ডাইনিং, কম্পিউটার টেবিল, রাডারনের খাট, সেগুনের খাট, ড্রেসিং টেবিল এবং সুপ্রিমের চেয়ার ও বিভিন্ন কোম্পানির গদির হোলসেল ও রিটেলার ধারা স্টিল প্রোডাক্ট। ঠিকানা ধারা স্টিল প্রোডাক্ট, তেজগঞ্জ বাইপাস নর্থ, বর্ধমান। কন্ট্যাক্ট নাম্বার 9832167611 অথবা 9564224444। এক নাবালিকাকে ধর্ষণের অভিযোগ করল প্রতিবেশী এক ব্যক্তির বিরুদ্ধে। এ ব্যাপারে ওই নাবালিকার পরিবার কান্লা থানায় ওই ব্যক্তির বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছে। বর্তমানে ওই নাবালিকা হাসপাতালে চিকিৎসাধীন। গত 7 তারিখে পূর্ব বর্ধমান জেলার কান্লার হাতিপোতা গ্রামে 8 বছরের এক নাবালিকাকে ধর্ষণের অভিযোগ করল এলাকারই তাপু মোল্লা নামে এক ব্যক্তির বিরুদ্ধে। ওই নাবালিকার বাবা এ ব্যাপারে কান্লা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। নাবালিকার বাবার অভিযোগ, ওই দিন সন্ধ্যাবেলায় তারই বাড়ির ছাদে তাপু মোল্লা ধর্ষণ করে। নাবালিকাকে কাউকে কিছু না বলার কথা বলা হয়, বললে মেরে ফেলার হুমকি দেওয়া হয় বলে তিনি অভিযোগ করেন। লোক দেখ, মোবাইল লোক দেখে দিয়ে নিয়ে যায়, এটা ওটা দেখায়। এটা আমরা চাই না যে কী দেখায়, আমাদেরকে বলে না, আমাদেরকে বলে না যে আপনি কী দেখাচ্ছি। তা আমি গত শুক্রবার রাতের সন্ধ্যে 6:30 দিকে আমি বাড়ি ছিলাম না, আমার মেয়েটাকে নিয়ে মোবাইলের লোক দেখিয়ে সব কী দেখিয়েছে। দেখানোর পরে ওকে উপরে নিয়ে গেছে ছাদের উপরে, ছাদের উপরে নিয়ে গিয়ে ওকে ধর্ষণ করে। করার পরে আমার মেয়েটা চিল্লায় চেঁচাই, তা ও শুনতে পাইনি, আমার বাড়ির লোক শুনতে পাইনি তো। হ্যাঁ, তা আমার মেয়ে যখন নিচে আসে, হ্যাঁ, তখন আমার বাড়ির লোককে এই কথাটা তার পরের দিনকে মানে বলে। রক্তমুক্ত ঝরছিল? হ্যাঁ, রক্ত প্যানের রক্ত লেগেছিল, তাই দেখে আমার বাড়ির লোক বলে যে তোর রক্ত লেগে গেল না, বলে যে আমাকে ওই কাকা এরকম করেছে। ওকে কী মোবাইলে কী দেখাতো? কী দেখাতো? হ্যাঁ, খারাপ জিনিস দেখাতো। হ্যাঁ, মোবাইলে হয়তো সেটা না হলে না আমাদের দেখাতো না, আমাদের দেখায়নি কেন, যদি ভালো জিনিস দেখা আমরা দেখতে পাইনি, কিন্তু আমার মেয়েকে দেখাতো। শুধু আপনার মেয়েকে দেখাতো? হ্যাঁ, আমার মেয়েকে দেখাতো। এখন কোথায় আছে মেয়ে? আমার মেয়ে এখন হসপিটালে ভর্তি আছে। অভিযোগ দায়ের করেছেন? হ্যাঁ, অভিযোগ দায়ের করেছি। আপনারা কী চান এখন? আমরা চাই ওর জন্য শাস্তি। পরের দিন ওই নাবালিকা অসুস্থ হয়ে পড়লে বিষয়টি পরিবারের সদস্যরা জানতে পারেন। বর্তমানে ওই নাবালিকা কান্লা সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিৎসাধীন। নাবালিকার পরিবারের অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্ত শুরু করেছে। কান্লা থেকে রাজকুমার ঘোষের রিপোর্ট, আনন্দ বার্তা। আউশগ্রাম 1 নম্বর ব্লক প্রশাসনের উদ্যোগে এক দিবসীয় মহিলা ফুটবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হলো। গুসকরা কলেজ মাঠে 16টি স্কুলের কন্যাশ্রী ক্লাবের মেয়েরা এই খেলায় অংশগ্রহণ করে। পূর্ব বর্ধমান জেলার আউশগ্রাম 1 নম্বর ব্লক প্রশাসনের উদ্যোগে একদিনের মহিলা ফুটবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হলো গুসকরা কলেজ মাঠে। এদিন আউশগ্রাম 1 নম্বর ব্লকের 16টি স্কুলের কন্যাশ্রী ক্লাবের মেয়েরা খেলায় অংশগ্রহণ করে। গুসকরা বালিকা বিদ্যালয় ও যাদবগঞ্জ উচ্চ বিদ্যালয়ের মধ্যে ফাইনাল খেলাটি অনুষ্ঠিত হয়। গুসকরা বালিকা বিদ্যালয় 4-0 জয়লাভ করে। এদিনের খেলায় উপস্থিত ছিলেন 1 নম্বর ব্লকের বিডিও চিত্তজিৎ বসু, আউশগ্রাম 2 নম্বর ব্লকের বিডিও সুরজিৎ ভর সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। এই খেলার ফাইনালে কারা ফাইনালে জিতলো? আমাদের গুসকরা জেলা কলেজ বিদ্যালয় আর যাদবগঞ্জ। কত কত গোলে তারা জিতবে? 3-0। গুসকরা থেকে প্রতীকী দাস, বৈরাগের রিপোর্ট, আনন্দ বার্তা। দুদিনের ক্রিকেট প্রতিযোগিতা অনুষ্ঠিত হলো বর্ধমান বিসি রোড সিএমএস হাই স্কুলের মাঠে। খাপাড়া নবজীবন সংঘের পরিচালনায় এই ক্রিকেট প্রতিযোগিতাটি 3 বছরে পদার্পণ করল। দুদিনের ক্রিকেট প্রতিযোগিতা অনুষ্ঠিত হলো বর্ধমান বিসি রোডের সিএমএস হাই স্কুলের মাঠে। বর্ধমান খাপাড়া নবজীবন সংঘের পরিচালনায় এই খেলাটি অনুষ্ঠিত হয়। এই নিয়ে 3য় বর্ষে পদার্পণ করলো এই খেলা। প্রদীপ প্রজ্বলনের মধ্যে দিয়ে খেলার সূচনা করেন সমাজসেবী ইফতেকার আহমেদ সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। মাইক্রোফোন দিচ্ছি। 2018 অনুষ্ঠানে আপনারা অংশগ্রহণ করলেন, তাদের খেলোয়াড়, উপস্থিত দর্শকবৃন্দ, খেলাপ্রেমী মানুষ,
আমরা যারা মঞ্চে আছি আমাদের খুবই আনন্দ লাগছে, আমরা আনন্দিত। আমরা মনে করি এবং সঙ্গে আছেন আমাদের বল করছেন, ব্যাট করছেন রবনা। আজকের এখান থেকে খেলা শুরু হচ্ছে। প্রথম খেলা সানরাইজার, বর্ধমান সানরাইজার এবং কিং ইলেভেন হয়ে গেল। কিছু বছরে আজকে এই খেলা অনুষ্ঠিত হতে চলেছে। আজকে আমরা যারা এখানে উপস্থিত হয়েছি, আমাদের যাদের ডাকা হয়েছে, আমাদের গর্ববোধ করি যে এই ধরনের একটা পরিবেশ এবং এত সুন্দরভাবে আয়োজন, এই আয়োজন অন্যান্য জায়গায় বর্ধমানে আমরা খুব কম দেখেছি। এদিনের খেলা দেখার জন্য মাঠে দর্শক সমাগম লক্ষ্য করা যায়। উদ্যোক্তারা জানান, আগামী দিনে এই রূপ খেলা তারা চালিয়ে যাবেন। আপনারা জানেন যে বর্ধমান শহরে এবারে তৃতীয় বর্ষের পদার্পণ করলো নবজীবন সংঘের যে KPL অর্থাৎ খাঁপাড়া প্রিমিয়ার লীগ, সেই প্রিমিয়ার লীগের আজকে শুভ সূচনা হলো এবং এটা আগামীকাল পর্যন্ত চলবে। এবং আমাদের যারা পাড়ার মা বোনেরা আছেন তারা এই উপভোগ করেন, এই মনোরঞ্জন করেন এই খেলাটিকে। আমরা অত্যন্ত খুশি এবং আমরা আপ্লুত যে আমরা তিনটি বছর পদার্পণ করলাম এবং আজকের যে খেলা সেই খেলার শুভ সূচনা আজকেই হলো, আগামীকাল ফাইনাল হবে। এবং এই খেলাকে সঙ্গে করে যে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবার বলেছিলেন যে খেলা করলে বা খেলা খেললে মানুষের মস্তিষ্ক ভালো থাকবে, ছেলেরাও ভালো থাকবে, ছেলেরা ওর মধ্যে থাকবে, মোবাইল ফোন অ্যান্ড্রয়েড ফোন এই নিয়ে অনেক রকম কথাবার্তা বলেছিলেন তিনি, যে বাচ্চাদের হাতে মোবাইল ফোন দেবেন না, তারা যদি খেলার জগতে থাকে তাহলে আগামী দিনে তাদের সুস্থ কামনা করা যাবে। এইরকম একটা জায়গা পৌঁছে দিয়ে আমরা প্রত্যেকটা বছরে খেলাটা করি, আজকে তৃতীয় বর্ষ। বর্ধমান থেকে পিঙ্কি প্যাটলার রিপোর্ট, আনন্দ বার্তা। খবর শেষ করার আগে নিউজ হেডলাইন্স আরো একবার। হেডলাইন্স, সহনিবেদক হলিডক স্কুল অ্যাফিলিয়েটেড টু ISC নবাবহাট জিটি রোড বর্ধমান, তিরোজ রানীগঞ্জ বাজার বর্ধমান, ফোন নাম্বার 9434671949। ফ্যান্সি ফার্নিচার এন্ড বেডিং স্টোর 9 জিটি রোড পারবিরহাটা, জয় সন্তোষী মা মার্কেট ফার্স্ট ফ্লোর। বলো লাল বাবা, লাল বাবা চাল ভদ্রেশ্বর্স, লাল বাবা রাইস। আপনার ভাগ্যের চাকার পরিবর্তন করতে আজই আসুন লকাই লটারি এজেন্সি, শেয়ারা বাজার বর্ধমান, আরকাদাস আগরওয়াল 362 বিসি রোড বড় বাজার বর্ধমান, হন্ডা মোটরসাইকেল স্কুটার ইন্ডিয়া প্রাইভেট লিমিটেড অথরাইজড সাব ডিলার স্টার হন্ডা, শেয়ারা বাজার আমিলা বর্ধমান, ফোন নাম্বার 9333083382। ধারা স্টিল প্রোডাক্ট, তেজগঞ্জ বাইপাস নর্থ বর্ধমান। হাট বসেছে শুক্রবারে বর্ধমানের নবাবহাটে। হ্যাঁ, আর দূরে নয়, আমরা এসে গেছি নবাবহাটের উত্তরা বাসস্ট্যান্ডের উত্তরা হাটে। রবিবার ভক্তি সহকারে বিভিন্ন কালী মন্দিরগুলিতে কৌশিকী অমাবস্যা উপলক্ষে বিশেষ পুজো পাঠের আয়োজন করা হলো। সারা রাজ্য জুড়ে মেধা সন্ধান পরীক্ষা অনুষ্ঠিত হলো রবিবার। বর্তমান স্টেশনে 8 নম্বর প্ল্যাটফর্ম থেকে দুই নাবালিকা সহ দুজন যুবককে আটক হলো GRP। রবিবার পালিত হলো শিক্ষক দিবস। স্বামী বিবেকানন্দের আবক্ষ মূর্তি উন্মোচন হলো রবিবার। ভোটারদের সচেতন করার লক্ষ্যে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে নির্বাচন কমিশন। এখনকার মতো খবর এ পর্যন্তই। পরবর্তী খবরের জন্য চোখ রাখুন আনন্দ বার্তার পর্দায়। আপনারা দেখছেন আনন্দ বার্তা, আমরা নিরপেক্ষ নই, মানুষের সাথে সমাজের পক্ষে। Thank you.
চাচা চাচা আমাদের কি খাটে শোবার সৌভাগ্য হবে না চাচা চাচা আমাদেরকে বসার জায়গা হবে না চাচা চাচা ভালো ভালো জামা কাপড় গুলো সব নষ্ট হয়ে আছে চাচা আপনি কিছু একটা করুন চাচা আপনি কিছু একটা করুন কিছু একটা করুন চাচা আপনি কিছু একটা করুন Pearl Hotel and Banquet Lodging, Fooding and Community Hall এখানে পাচ্ছেন Deluxe AC Room, Super Deluxe Room, Executive Room, Premium Room সহ Family Dining Restaurant এছাড়াও Marriage Party, Meeting, Conference সহ যে কোনো অনুষ্ঠানের জন্য আসুন ATM Service, Lift Facility, Travel, Doctor on Call সুবিধাও পাচ্ছেন Booking করুন 9564198194 অথবা 9547922228 এই নম্বরে পাল শান্তি কমপ্লেক্স 14000 বাজাজ শোরুমের বিপরীতে শ্রীকৃষ্ণ ফাইবার এখানে ফাইবারের ফ্রেম পাল্লা দেওয়াল আলমারি ওয়ার্ড্রব মডুলার কিচেন কভার ও শোকেস অত্যাধুনিক স্টাইলে এবং সুলভ মূল্যে পাওয়া যায় দেরি না করে ঘরকে মনের মতো সাজাতে আজই আসুন শ্রীকৃষ্ণ ফাইবার পিসি মিত্র লেন পাড়াপুকুর বর্ধমান আমাদের আরেকটি শাখা হাটু দেওয়ান সাতচোরা পুল বর্ধমান ফোন 9732339606 অথবা 9153021285 অনন্য মুহূর্তের সমকালীন সোনার অলংকারের গরিমায় সব সময় সেরা আদি অনন্তলাল দাস এন্ড সন্স জুয়েলার্স আজীবন সুরক্ষা ও নির্ভরতার অপর নাম আদি অনন্তলাল দাস এন্ড সন্স জুয়েলার্স নিজস্ব দক্ষ কারিগর দ্বারা তৈরি এবং সংবাদপত্রের উল্লেখিত দামে হলমার্কযুক্ত অত্যাধুনিক সোনার গহনা এবং বাঁধানো শাখা ও পড়ায় শুরু করুন সুখের জীবন আদি অনন্তলাল দাস অ্যান্ড সন্স জুয়েলার্সের আধুনিক ডিজাইনের সোনার গহনার অফুরন্ত সম্ভারের মধ্যে বেছে নিন আপনার পছন্দসই গহনা আর নিজেকে সাজিয়ে তুলুন অপরূপা আপনার প্রয়োজনের সোনার অলঙ্কার কিনতে আজই আসুন আদি অনন্তলাল দাস অ্যান্ড সন্স জুয়েলার্স কার্জন গেট থেকে বড়বাজার আসতে কেবলমাত্র মাদিকের দোকানটি বড়বাজার বর্ধমান ফোন 03422569491 মমতা ফার্মেসি এখানে বসছেন চর্ম চুল ও যৌন রোগ বিশেষজ্ঞ ডাক্তার সোমনাথ সরকার সময় সোমবার সকাল 10:30 থেকে 12:00 পর্যন্ত চর্ম চুল ও যৌন রোগ বিশেষজ্ঞ ডাক্তার তনুশ্রী সরকার সময় সোম ও বৃহস্পতিবার বিকেল 5:30 থেকে 7:00 পর্যন্ত মেডিসিন ও সুগার রোগ বিশেষজ্ঞ ডাক্তার এন মজুমদার বসছেন প্রতি শুক্রবার বিকেল 5:00 থেকে 7:00 পর্যন্ত নার্ভ রোগ বিশেষজ্ঞ ডাক্তার অশোক ভাট বসছেন প্রথম ও দ্বিতীয় রবিবার বিকেল 5:00 থেকে 7:00 পর্যন্ত হাড়ের ডাক্তার ডাক্তার অর্ঘ সাহা বসছেন শুক্রবার দুপুর 1:00 থেকে 2:00 পর্যন্ত সুগার হৃদরোগ ও মেডিসিন চিকিৎসক ডাক্তার সৌগত সরকার বসছেন মঙ্গলবার সন্ধ্যা 6:00 থেকে রাত্রি 8:00 পর্যন্ত সোম ও বৃহস্পতিবার সন্ধ্যা 6:30 থেকে রাত্রি 8:00 পর্যন্ত বিশিষ্ট দন্ত চিকিৎসক ডাক্তার তন্ময় রানু বসছেন মঙ্গলবার ও রবিবার সকাল 11:00 থেকে দুপুর 12:00 পর্যন্ত মমতা ফার্মেসি ঠিকানা হলিচাইল স্কুলের সামনে কালনা গেট বর্ধমান মোবাইল 9434123464 অথবা 9735299027 অথবা 7908406073